এক বছর ধরে সাতটারি গ্রামে মাছের সুটকি তৈরি করছেন কিছু ব্যবসায়ী গত পনেরো থেকে কুড়ি বছর ধরে মালদাহ জেলার ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামে শুরু হয়েছে সুটকি তৈরির ব্যাপার সুটকি মাছ প্রস্তুত করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে পাঠিয়ে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে এমনকি মালদা জেলার সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ব্যবসায়িক সম্পর্ক স্থাপন হচ্ছে উত্তরপূর্ব পূর্ব ভারতের সিকিম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আসাম রাজ্যগুলিতে ব্যাপকভাবেই শুটকির প্রচলন রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং তরাই ডুয়ার্স অঞ্চলের আদিবাসীদের মধ্যেও শুটকি মাছের জনপ্রিয়তা পাহাড়ি এলাকায় শুটকি মাছের চাহিদা থাকলেও মাছের পর্যাপ্ত যোগানের অভাবে তেমনভাবে শুটকি তৈরি হয় না তাই শুটকি মাছের জন্য পাহাড়ের বাসিন্দাদের নির্ভর করতে হয় সামুদ্রিক মাছের উপর সমুদ্রে পর্যাপ্ত পরিমাণে মাছও পাওয়া যায় না সেই মাছ দিয়ে শুটকি তৈরি করে রপ্তানি করা হয় পাহাড়ি অঞ্চলে। এতদিন রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে শুটকি মাছ পাহাড়ে পাঠানো হতো বিগত কয়েক বছর ধরে মালদা জেলার কিছু ব্যবসায়ী নতুন উদ্যোগ নিয়ে শুটকি মাছ প্রস্তুত করা শুরু করে রাজ্যের সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে মাছ নিয়ে এসে সেগুলিকে সুটকি তৈরি করে মালদাহে শুটকি প্রস্তুত কারকরা জানান মূলত দীঘার পাড়া থেকে সামুদ্রিক মাছগুলিকে নিয়ে আসা হয় সেখান থেকে মাছগুলিকে লবণ মাখিয়ে মালদার সতরা গ্রামে তৈরি হয় শুটকি প্রস্তুতের ব্যবহার ব্যবসায়ীদের উদ্যোগে তৈরি করা হয়েছে এই প্রক্রিয়াকরণ ব্যবস্থা প্রথমে মাছগুলিকে ভালো করে জলে পরিষ্কার করা হয় তারপর খোলা আকাশে রোদে শুকোতে দেওয়া হয় সেই মাছগুলোকে গ্রামের কয়েক একর জমি জুড়ে তৈরি হয়েছে মাছ শুকানোর বিশেষ মাছা মূলত বাঁশ দিয়ে তৈরি হয় এই মাছাগুলি মাছার উপর শুকোতে দেওয়া হয় মাছগুলোকে যা লাগে প্রায় এক সপ্তাহ শুকনো মাছের কানকো কো সহ পরিষ্কার করা হয় সুন্দরভাবে তারপর সেগুলোকে গাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হয় গন্তব্যস্থলে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টু ডেস বাংলা ডায়মন্ড হারবার থেকে বা দিঘা থেকে নিয়ে আসা হ্যাঁ এই মাছকে আমরা শুকিয়ে আবার নাক হয় নাক ছাড়িয়ে আমরা আবার মালটাকে শুটিং করি তারপরে আমরা হয়ে যায় তখন আবার বিক্রি করতে পাঠাই কোথায় বিক্রি হয়ে গেল শিলিগুড়ি আসাম নেপাল ভুটান এখানে চাহিদা নাই বাজার না এখানে সব বাইরে যায় সব বাইরে যায় বেশিরভাগ এদিকে উত্তর দিকে কি দামে বিক্রি হয় এটা মার্কেট অনুযায়ী দাম এটার দাম তো কোনো ধার্য নাই মালদাতে কোথায় তৈরি হয় এখানে তো না মালদা মালদাতে তৈরি হয় শুধু এখানে আর কোথাও তৈরি না মালদা কী নাম তোমার নাম বিপ্লব মন্ডল প্রায় কুড়ি বছর থেকে চলছে যে এটা প্রায় যায় উত্তরবঙ্গে পুরো এতগুলো পাহাড় আছে বিশেষ করে পাহাড় এলাকায় এগুলো বিক্রি হয় কোন কোন রাজ্যে যায় রাজ্য বলতে সিকিম মণিপুর আসাম নাগাল্যান্ড ত্রিপুরা যে সমস্ত পাড়ি এলাকাগুলো আছে এগুলো বিশেষ করে আর মাছগুলো কোথা থেকে আসে এগুলো মাছ এগুলো সামুদ্রিক মাছ যেহেতু সেগুলো দীঘা পাড়া দ্বীপ এগুলো থেকে আসে তারপরে এখানে কি করা হয় এখানে প্রসেসিংটা করা হয় ওয়াশ করা হয় ভালো মতো দিয়ে তারপরে একটু বানার মধ্যে রজের মধ্যে শুকানো হয় তিন চার দিন লাগে তার কিছু প্রসেস আছে প্যাকেটিং করে কি নাম আপনার আমার নাম জয়ন্ত চৌধুরী